नमस्कार बंधुरा, वेलकम टू एच डी यूनिक स्पोर्ट्स। सो गाइज, आजकल भिडियोते कथा बोलबो एटीके मोहनबागान बनाम चेन्नई एनएफसी जो फ्रेंडलि मैचटा आछे गतकाल सेई नियेई, कि रकम दल निये नामते पारे, कि रकम प्लेइंग इलेवेन होते पारे, सेई समस्त निये मूलत आलोचना करब। तो गाइज, तोमरा जारा आमादेर चैनेले प्रथमबार एसेछो, एखोनो पर्यन्त आमादेर चैनलटा सबस्क्राइब करोनी, नीचे थाका लाल कलारेर सबस्क्राइब बाटने अवश्यई क्लिक करे दिओ এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল ভিডিও নোটিফিকেশন অন করে রাখো, যাতে সমস্ত ধরনের স্পোর্টস আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। তো যদি মেন টপিকে আসা যায়, এটিকে মোহনবাগান বলাম চেন্নাই এনএফসির যে কালকে ফ্রেন্ডলি ম্যাচটা আছে 14 আগস্ট সন্ধ্যা 6টা থেকে সেই ম্যাচটি হবে, সেই ম্যাচটি খেলা হবে এটিকে মোহনবাগানের মাঠে, অর্থাৎ মোহনবাগানের যেটা প্র্যাকটিস করছে সেই মাঠেই তাদের দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচটা খেলতে নামবে। সেই ফ্রেন্ডলি ম্যাচটা নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটিকে মোহনবাগানকে নিয়ে। এটিকে মোহনবাগান তাদের মৌসুমের দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নামছে, এরপরই তাদের খেলতে নামতে হবে ডুরান্ড কাপে, অর্থাৎ ডুরান্ড কাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ হিসাবে এই ম্যাচটাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে এটিকে মোহনবাগানের জন্য। চেন্নাই এনএফসির কথা বলা যায় তাহলে, চেন্নাই এনএফসি মোটামুটি 2-3টে প্র্যাকটিস ম্যাচ খেলে নিয়েছে। তারা গত প্র্যাকটিস ম্যাচ মোহামেডান এসসির সঙ্গে 2-1 ব্যবধানে তারা হেরে যায়। তারা তাদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে এটিকে মোহনবাগানের সঙ্গে। যদি ম্যাচটির বিবরণ নিয়ে বলা যায় তাহলে ম্যাচটি হবে, মোটামুটি ধরে নিতে পারো, ক্লোজ ডোরি ম্যাচ হবে, কারণ দর্শক শূন্য থাকবে। শুধুমাত্র যারা মেম্বারশিপ আছে, সেই মেম্বারশিপ, যাদের মোহনবাগানের মেম্বারশিপ আছে, সেই সব মেম্বাররাই খেলাটা দেখতে পাবে। কিন্তু লাইভ যে খেলাটা হবে, সেই লাইভের ব্যাপারও এখনও পর্যন্ত বিশেষ কিছু তথ্য জানা যায়নি। যদি জানা যায় সেটা আমি অবশ্যই কমিউনিটি ট্যাব কিংবা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো ডুরান্ড কাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে এটিকে মোহনবাগান। জুয়ান ফেরান্ডো কীরকম তাদের দল নামাবে সেই দিকে যদি দেখা যায়, তাহলে গোলকিপার পজিশনের জন্য অবশ্যই শুরু করবেন ফিসাইল কাইব, কারণ গত যেটা প্র্যাকটিস ম্যাচ ছিল বা ফ্রেন্ডলি ম্যাচ ছিল বলা যায় মোহামেডান এসসির সঙ্গে, সেখানে ফিসাইল কাইব খুব ভালো পারফরমেন্স করেছেন, আর্সানোয়ারও ভালো পারফরমেন্স করেছেন, কিন্তু দ্বিতীয়ার্ধে ফিসাইল কাইব খুব দুর্দান্ত যেন মানিয়ে নিতে পেরেছিলেন দলের সঙ্গে, খুবই একটা ভালো পারফরমেন্স করেছেন। অবশ্যই ফার্স্ট চয়েস হিসাবে ফিসাইল কাইব থাকবেন। এরপর যে ফরমেশান হতে পারে, জুয়ান ফেরান্ডোর কিছুটা 4-2-3-1 ফরমেশনে দলকে নামাতে পারেন। যদি এটিকে মোহনবাগানের সেন্ট্রাল ডিফেন্সের কথা বলা হয় বা সেন্টার ব্যাকের কথা বলা হয়, সেখানে অবশ্যই ফরেন্টিন পোব্বা শুরু করবেন, এছাড়া সঙ্গে শুরু করতে পারেন ব্যান্ডন হ্যামিল। মোটামুটি একটা সেট টিম নিয়ে নামবে, কারণ এটাই হয়তো লাস্ট দেখে নেওয়ার সুযোগ যে কীরকম দল কম্বিনেশান হতে পারেন। যদি ব্যান্ডন হ্যামিল সুস্থ থাকেন বা ব্যান্ডন হ্যামিল অ্যাভেলেবেল থাকেন তাহলে ব্যান্ডন হ্যামিল থাকবেন, যদি ব্যান্ডন হ্যামিল না থাকেন সেক্ষেত্রে সেখানে সেন্টার ব্যাক পজিশনে প্রীতম কোটাল খেলবেন, অ্যাজ এ লেফট ব্যাক সুভাষিস বোস শুরু করতে পারেন। খুব ভালো পারফরমেন্স করে আসছেন সুভাষিস বোস বেশ কয়েকটা মরশুম ধরে, সুভাষিস বোস লেফট ব্যাক পজিশনে থাকতে পারেন। এবং রাইট ব্যাকের পজিশনের কথা বললে সেখানে আশিস রায় থাকতে পারেন, তিনি আশিস রায় আগের ম্যাচেও খুব ভালো পারফরমেন্স করেছেন, আশিস রায়কে দিয়েই হয়তো শুরু করাতে পারেন জুয়ান ফেরান্ডো। এরপর যদি মিডফিল্ডের কথা বলা যায়, সেখানে মিডফিল্ড একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে এটিকে মোহনবাগান। মিডফিল্ডের ওপরই নির্ভর করবে এটিকে মোহনবাগানের খেলা। সেখানে অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে কার্ল ম্যাকিউ শুরু করতে পারেন, তার সঙ্গে লেনি রড্রিগাজও থাকতে পারেন, অথবা প্রণয় হালদারকে একবার ট্রাই করে দেখে নিতে পারেন। প্রণয় হালদারের ডিফেন্সিভ কোয়ালিটিটা খুব ভালো, সেই জন্য প্রণয় হালদারকেও হয়তো ট্রাই করে দেখে নিতে পারেন কোচ। এছাড়া অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের জন্য খুব ভালো আগের দিন খেলেছিলেন হুগো বোমস, খুব ভালো পারফরমেন্স করেছিলেন প্রথম অর্ধ জুড়ে, এবং সেকেন্ড হাফে অর্থাৎ 45 মিনিটের পর দ্বিতীয় অর্ধে খুব ভালো পারফরমেন্স করেছিলেন জনি কাউকো, 2-2 গোল করেছিলেন এবং খেলার যেন পুরো কন্ট্রোলটি জনি কাউকো নিজের হাতে নিয়েছিলেন। অবশ্যই এই দুজনকে ট্রাই করে দেখে নিতে পারেন, হয়তো একটা হাফে হুগো বোমস খেলতে পারেন, দ্বিতীয় হাফে হয়তো কার্ল ম্যাকিউ খেলতে পারেন, এইরকমই একটা স্ট্র্যাটেজি নিয়ে খেলতে পারে এটিকে মোহনবাগান কালকের ম্যাচ। এছাড়া যদি ফিল্ডারদের মধ্যে কথা বলা যায় তাহলে লেফট উইংয়ে অবশ্যই আশিক কুরুনিয়ান শুরু করবেন, আশিক কুরুনিয়ানের গতিটাকে ব্যবহার করার চেষ্টা করবে কোচ জুয়ান ফেরান্ডো। এছাড়া যদি রাইট উইংয়ের কথা বলা যায় সেখানে লিস্টন কোলাসো অবশ্যই শুরু করবেন, লিস্টন কোলাসো দলের জন্য একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন। এবং আপ ফ্রন্টে মনভীর সিং শুরু করতে পারেন, কিংবা কিয়ান নাসিরি বা ফারদিন আলী মুন্লাকে দিয়ে একবার ট্রাই করে দেখে নিতে পারেন। মোটামুটি এইরকমই একটা প্লেয়িং ইলেভেন হতে পারে গতকালের ম্যাচ। এছাড়া কিছু পরিবর্তন হতে পারে, যেহেতু এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ, অবশ্যই কোচ চাই প্রত্যেকটা প্লেয়ারকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিতে, তবুও এরকম একটা সেট টিম নিয়ে নামতে পারেন, কারণ এরপরই ডুরান্ড কাপ শুরু হচ্ছে, এটাই লাস্ট ম্যাচ, তার টিমকে প্লেয়িং ইলেভেনকে সেট করে নেওয়ার মতন এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে এটিকে মোহনবাগানের জন্য। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং সকলের সঙ্গে শেয়ার করে দিও।